शुभ दीपावली प्रीति और शुभेच्छा सबाई के हैप्पी दिवाली टू ऑल। आज के तुम्हारे वेलकम करছি নতুন একটা ব্লগে। और आजकल ভিডিওটা একটু স্পেশাল होते চলেছে कारण आज के काली पुजो। सिंगापुरे तो काली पुजो है अनेकगुलोई है किन्तु करोनार जोन्नो बेशी होच्छे ना। एकटा आपातत खबर पेयेछि तो आमार इच्छा आछे सेखाने तोमादेर संगे आजके जाबो आमी और सेई भिडियोटा शेयर करब। तो आजकल भिडियोटा होते चलेছে खूब 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 इंटरेस्टिंग। आमी एकटा आलो आधारी परिवेश क्रिएट करे फेलेছি प्रदीप जालिए अफकोर्स। तो आजकल भिडियोटा जुड़े आमार संगे थाको, आशा करी तोमादेर खूब भालो लागबे ब्लगटा। जेहेतु दिवाली बाड़ी थेके एकटू बादे बेरोबो किन्तु तार आगे दुआरे तो प्रदीप देवा मास्ट। सो दिए दी एखानटाते पैसेज जदि दिए साजानो जेतो কিন্তু যেহেতু যাতায়াতের জন্য আমার মনে হচ্ছে দরকার নেই। তবে বেশিক্ষণ এটা এরকমভাবে খুলে রাখা যাবে না কারণ নেইবার অবভিয়াসলি কমপ্লেইন করতে পারে। আমাদের দিওয়ালি আমার চাইনিজ নেইবারের কিন্তু নয়। সো তো আমরা যেরকম বলেছিলাম কি চলে আসবো মন্দিরে পুজো দেখবো বলে। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছ এটা সিঙ্গাপুরের অনেক পুরনো একটা হিন্দু মন্দির, শ্রী শিব দুর্গা টেম্পল এটার নাম। তো এইটারই থার্ড ফ্লোরে পুজোটা হচ্ছে। তো আমরা সেখানেই যাবো, চলো আমাদের সঙ্গে। মনে হচ্ছে খুব আনন্দ হবে, অনেক বাঙালি লোকজন আসবে, একটু অন্যরকম তো হতেই চলেছে। চলো আমরা যে বাঙালি কালী পুজোয় যাবো বলছিলাম সেটা এটার পাশে একটা ওয়েডিং হল রয়েছে। তো সেটা থার্ড ফ্লোরে হচ্ছে। তার আগে আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরেও ওই সময় কালী পুজোর জন্য পুজো হচ্ছিল। তো আমরা সেখানে কিছুক্ষণ ছিলাম, প্রে করছিলাম। তো সেটা কিছুটা ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এইবার আমরা চলে এসেছি বিইউএস এর যে কালী পুজো যেটার কথা আমি বলছিলাম বাঙালিরা অর্গানাইজ করেছে, সেখানকার কালী পুজো। এখানকার কালী পুজোর পুরো মহলটাই অন্যরকম, সেটা দেখতে থাকো এবার। দর্শন করার ব্যবস্থা করে দেন, অন্যদেরকে মাকে পূজা দেওয়ার। बोले तो एसेছি বললাম আমি দেখালামও পুরোটা হচ্ছে এটা হচ্ছে আমার আজকের লুকস আমি একটা এরকম আই মেকআপ ক্রিয়েট করেছি আর খুব সুন্দর একটা রেড ড্রেস পরেছি তার সঙ্গে এই একটা এটা ব্ল্যাক পলিশের একটা জুয়েলারি তো যেটা বলার জন্য আজকে এখানে এসে এত বেশি ভালো লাগছে আমি জানি না আমার কতটা অডিবল অনেক বাঙালি এসেছে এখানে কালী পুজো হচ্ছে নিয়ম মেনে তো বেশ ভালো লাগছে আর এর পাশেই হচ্ছে মন্দিরটা অ্যাকচুয়াল যেখানে শ্রী দুর্গা টেম্পল যেটা আমি বললাম শিব দুর্গা টেম্পল ওখানেও তো মানে মায়ের পুজো হচ্ছে কিন্তু মা কালীর পুজো বলতে আমরা যেটা বলছি শক্তির আরাধনা সেটা এখানে মানে হচ্ছে এই পাশে একটা ওয়েডিং হল আছে সেটা বুক করে পুজোটা হচ্ছে এই পুজোটা হচ্ছে BUS এরা দুর্গা পুজোও অর্গানাইজ করে এখানে এর আগেরবার আমার যে ভিডিওটা তোমরা যদি কেউ না দেখে থাকো দুর্গা পুজোর একটা ভিডিও আছে তো সেটাও কিন্তু এদের অর্গানাইজেশনের পুজোটাই আমি কভার করেছিলাম তো এখন তো মানে খুবই ভালো লাগছে সামনে পুজো হচ্ছে একটু আগে তো ওই জন্য আমি তখন ভিডিওটা কিছুটা করে পজ করলাম আর এখন আমরা এখানে বসে আছি তো ভাবলাম একটু কথা বলি তোমাদের সঙ্গে সিঙ্গাপুরে বিদেশে বিদেশে এসে কালী পুজো মানে মনে হচ্ছে না কবে লাস্ট হয়েছে আসলে আমাদের অভ্যাসটা এখন পুরোপুরি চলে গেছে মানে হ্যাঁ মানে মাস্ক পরে থাকা সত্ত্বেও মানে একটা ফটো তুলবো বা সেলফি তুলবো ওরা হচ্ছে মাস্কটা একটু খুলে তুলি সুন্দর একটু লিপস্টিক লাগানো আসলে দেখতে ভালো লাগবে কিন্তু ইমিডিয়েটলি আমার ভয় লাগছে কি এত লোক রয়েছে সেটা কি আদৌ উচিত হবে কিন্তু ঠিক আছে একটু আধটু তো ফটো তোলার জন্য মাস্কটা খোলা যেতেই পারে কি বলো তাই না কিন্তু তুমি কি এক্সপেক্ট করেছিলে কি সিঙ্গাপুরে এত সুন্দর একটা কালী পুজো অর্গানাইজ হবে দুর্গা পুজো তো ঠিক আছে কালী কথা বলতে এবছর তো এক্সপেক্ট করিনি গত বছর হয়েছিল ভালো বাট এবছর এক্সপেক্ট করিনি এত ভালো হবে তাহলে লাস্ট মুভমেন্টে অর্গানাইজ করে লোকেশন চেঞ্জ করে দিয়েছি হ্যাঁ লোকেশন চেঞ্জ হয়ে গেছে সবথেকে যেটা বড় কথা কালকে রাত অবধি আমরা জানতাম পিজিপি হল বলে একটা জায়গা আছে যেখানে এরা পুজোটা অর্গানাইজ করছে তো সব ঠিকঠাক কীভাবে যাবো অ্যান্ড অল ও মা হঠাৎ সকালবেলা আমার কিছু বন্ধু ওরা বলছে কি না এরকম তো জায়গা চেঞ্জ হয়ে গেছে তোরা জানিস সঙ্গে না তো জানি না তো তারপরে কন্ট্যাক্ট করে এদের যে অর্গানাইজার সেখানে জানা গেল কি হ্যাঁ এটা নতুন লোকেশন এটা তো ঠিক আছে আগে আগে জানতে পেরে গেছি নইলে ভুল জায়গায় চলে যেতাম আর সেই জায়গাটা যেখানে ছিল সেখান থেকে এটা বেশ অনেকটা একটু ঘুরপথ হয়ে যেত তো মা কালীর কৃপায় ঠিকঠাক জায়গাতেই এসে পৌঁছেছি তো খুবই মজা হচ্ছে মানে আমি ভাবতে পারিনি কলকাতার বাইরেও আমি মানে কালী পুজোটা এতটা এনজয় করবো তো এই যে রাস্তাটা এটা লিটল ইন্ডিয়ার রাস্তায় চলে এসেছি আমরা অ্যাকচুয়ালি ডিনার করতে এসেছি একটা রেস্টুরেন্টে তো সেটা তো দেখাবো তার আগে আমি এটা দেখাচ্ছি ভিডিওটা অন করলাম দেখানোর জন্য যে এই যে রাস্তাটা এটা পুরোটা লিটল ইন্ডিয়ার আর যত দূর দেখা যাচ্ছে আমি যদি একটু ফুটপাথ থেকে নামি পুরোটা এরকম সুন্দর লাইটিং করা এরম প্যাটার্নে কোনো অংশ মানে মনে হচ্ছে না কি এটা সিঙ্গাপুর কলকাতার ঠিক কোনো জায়গা নয় এতই সুন্দর দিওয়ালির জন্য এখানে সাজানো তো আমরা খেতে এসেছি এই রেস্টুরেন্টটাতে ফিফথ সিজন ট্যাংরা চাইনিজ এখানে অনেক আগে একবার খেয়েছিলাম আজকে আবার একবার এলাম দেখি কীরকম খাবার বাহ এখানে কিছু ডেকোরেশন করেছো দেখালাম ট্যাংরা এখানকার এরকম সুন্দর একটা ট্যাবে খাবার অর্ডার করতে হয় আমরা অনেক কিছু অর্ডার করেছি তো এখন ওইগুলো দেখাতে পারছি না খাবারগুলো এলে দেখাবো কী কী আইটেমগুলো রয়েছে একটু জাস্ট দেখে নাও ট্যাংরা স্পাইসি চিলি ফিশ রয়েছে ফিশ কাসুন্দি রয়েছে ক্রিসপি ফ্রাইড ফিশ রয়েছে আমার ফেভারিট হচ্ছে এটা টিবেটান মোমো থেকে আমরা মোমো অর্ডার করেছি মানে এত মোমো ক্রেভিংস হচ্ছে আর একটা যেটা এখানে মনে হলো ভালো হবে সেটা হচ্ছে কলকাতা স্টাইল গ্রেভি নুডলস দেখতে পেলাম তো সেটাও আমরা একটা অর্ডার করেছি জানি না এক্স্যাক্টলি কলকাতা স্টাইল হবে কি না তো কি মনে হচ্ছে এক্স্যাক্টলি কলকাতা স্টাইল হবে যেটা অর্ডার করেছি তুমি যদি মেনুটা দেখো এখানে তো লেখা আছে কলকাতা স্টাইল গ্রেভি নুডলস সেটা তো মেনুতে অনেক কিছু লেখাই থাকে এক্সপেক্ট করছি নামটাও তো ট্যাংরা এটা তো সিঙ্গাপুর না নামটাও তো ট্যাংরা রেস্টুরেন্টটা তো দেখা যাক কি হয় আর এটা হচ্ছে রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা বেশ ইউনিক টাইপের তবে ট্যাংরার যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে এরকম কিছু ইন্টেরিয়র আমি দেখিনি তবে ওখানে ওটা একটা অটো কলকাতাতে অটোটা যদিও হলুদ রঙের নয় আর এটা আমার যতদূর ব্রিজটা দেখে মনে হচ্ছে এই ব্রিজটা এটা হাওড়া ব্রিজ মোস্ট প্রবাবলি এখানে একটা সুন্দর পয়লা বৈশাখের একটা কার্টুন টানানো রয়েছে ছিমছাম ছোট্টর উপরে সুন্দর রেস্টুরেন্ট এটার এদের উপরেও একটা সিটিংস অ্যারেঞ্জমেন্ট রয়েছে This is Kolkata style gravy noodles. Quantity actually कम माने मैं आपको कम होने एकदम expect करूँ देखी बागाली खबर बुलाश ना तो मिस कर पाऊँ चा fried rice अच्छे मिशन मिशन favorite कोलकाता एक डिश है ता शॉबारी गार्लिक अच्छे गार्लिक चिकन तबे आमी वेट करছি মোমোটার জন্য মোমোটা আসলে শুরু করব খাওয়া খুব টেস্টি বলবো না বাট সিঙ্গাপুরে বসে মানে কলকাতা স্টাইল গ্রেভি নুডলসের যে ফিলিং স্টাফ হয় যেরকম টেস্ট হয় ওরকম কিন্তু পাওয়া যাচ্ছে খাওয়া যায় আমি সিঙ্গাপুরে অনেকগুলো জায়গায় ট্রাই করার চেষ্টা করেছি একটা জায়গাতেও ঠিকঠাক পাইনি বাট কেন জানি না এটা কিন্তু বেশ ভালো তো যারা সিঙ্গাপুরে রয়েছে তারা এটা ট্রাই করতেই পারো আমি অনেকে ভিডিওতে জিজ্ঞাসা করেছিল কলকাতা স্টাইল গ্রেভি নুডলস কোথায় পাওয়া যায় সো নাও ইউ নো ইউর আনসার আচ্ছা আমরা আরেকটা और एक एक्स्ट्रा चिकन ऑर्डर कर लो मंचुरियन चिकन क्वान्टिटी इज अ फैक्टर रेस्टोरेंट खूब ही कम क्वान्टिटी मैंने छोटो छोटो बोल एगुलो खूब एक बड़ो नय और फिर साइड कंटेनारे খাবার সার্ভ করছে দামটা যখন এতটা নিচ্ছে একটু বেশি কোয়ালিটি মানে সরি কোয়ান্টিটি এক্সপেক্ট করা যায় খাবারের কোয়ালিটি নিশ্চয়ই ভালো কিন্তু কোয়ান্টিটিটা বেশ কম এই যে চলে এসেছে মোমো চিকেন স্টিম মোমো উইথ দিস চাটনি চলো খাওয়া যাক मैंने लिटरलि 30 मिनट्स हो गो वेट करते करते कि मोमोटा देखे और खा मैंने खिदे सह्य होते ना पे अलरेडी बैगन खावा खेलते शुरू कर दिए स्टार्टर एखन मन हम लास्टे खेते हैं सो लेट्स सी कि कम बनिए शुरू खे देखी कम खेते भाव बेस भलो मैं बस अष्ट मोमो खेल तुम्हारा जानी कि भालो लगे कारण एशे मास्ट अर्डर दी थे तो टेस्टी लगे सस चुबिए सस दिए मौसम दिल एतगुलो भाव ना मोमोटा इज द बेस्ट सेलर केमन लागछे ओको मोमो बेस्ट आदुगलो खबर খেলাম তার মধ্যে বেস্ট মোমো সেটা তো আমি বললাম না সত্যি বাকিগুলো টোসো বলবেন ম্যানচুরিয়ান ক্লাবের থেকে বেশি টেস্টি এক্স্যাক্টলি বেস্ট প্রাইস এক্স্যাক্টলি বাট মোমোটা প্রাইস ওয়ার্দি ভীষণ টেস্টি कमप्लीट कर फिलल तो जेटा मन हलो तुम्हारे संगे शेयर करा उचित कारण कि हमार भिडियो देखे अने सिंगापुर अनेक जगह खेते जाए और हाँ से पर अने जानाओ तो जे कारण हमार मन हलो अनेस्ट रिव्यू देवा दरकार हमें किसुटा भेतरे बोलम कि क्वान्टिटी अनेकटा कम हमें कम्पेयर करब कारण कि मानचुरियन क्लाब रेस्टुरेंट हमार भिडियो आज चैने जरा देखो देखे निओ प्लिज तो बुझते पर तो हमें ओखाने अनेकगुलो खबर रिव्यू करेছিলাম खूब ही टेस्टी खबर हमार ऑल टाइम फेवरेट बोलते पारो ये रेस्टुरेंट खेले खेते एलम टैंगरा चाइनीज फिफ्थ सीजन बोले जेटा খাবার আহামরি একদমই নয় মানে খুবই নরমাল খাবার লেগেছে আমার মানে এর থেকে ওয়ে মোর বেটার মাঞ্চুরিয়ান ক্লাব ডেফিনেটলি খুবই টেস্টি খাবার আর দামের দিক থেকে বলতে গেলেও মাঞ্চুরিয়ান ক্লাব আমি বলবো অনেক বেশি ভালো কোয়ান্টিটি মাঞ্চুরিয়ান ক্লাবের অনেক বেশি ভালো আমি দুটো রেস্টুরেন্ট কেন বারবার বলছি কারণ আমি সিঙ্গাপুরে যে রেস্টুরেন্টগুলোতে খেয়েছি तार मध्य मांचुरियन क्लाब और ये रेस्टुरेंट जो टैंगरा फिफ्थ सीजन ये दोटोते मोटामुटी अथेंटिक कलकातार मतो चाइनीज पावा जाए। तो एरपर तुम्हारे कल तुम्हरा आसबे कि आसबे ना बीभत्स एक्सपेन्सिव कोनो मानेई ही है ना एत दाम दिए खावार। तबे एदेर मोमोटा इज टू डाई फर, भीषण टेस्टी। कोनो दिन यदि प्रचुर कलकाता स्टाइल स्टीम मोमो खाबो बा अन्य किछु मोमो खावार क्रेविंग्स हय गो फर इट। और आमार एज यूजुअल खेये दिए बेरोनोर पर आमि तो बिलटा देखाई कारण कि टू गेट एन आइडिया कि कीरकम कि दाम। तो आबार जेटा डिसक्लेमार केउ जाज करो ना, तुम्हारे सुविधार जोन्नो देखाच्छि। सो एकटू देखिए दाओ एटा। So this is a bill, मोटामुटी एरकम दाम पड़े। नुडल्सर $20, चिकेनर आइटेमगुलो $16 करे और मोमो हमारा 5 पिसर दाम नहीं $11.90। तो एक्सपेक्ट मैंने बुझते ही पार्छ मोटामुटी कम की दाम। So this is it. এটাই তো আজকে ছিল দিওয়ালি স্পেশাল ব্লগ। আমার মনে হলো এখানে সিঙ্গাপুরে কোথায় কি কালীপুজো হয় তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর খাওয়া দাওয়া করতে এসেছিলাম তারপরে, তো সেটার জন্য দেখালাম সেটাও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। আমি জানি আমি শনিবার করে ব্লগ দিয়ে অনেকে ওয়েট করে থাকো, আমাকে অনেকে বলেছে কি কেন আজকে ব্লগ আসেনি। এইটাই ছিল তার স্পেশাল রিজন কি আজকে আমি দিওয়ালিটা শ্যুট করে আমি চেয়েছিলাম এটা আপলোড করতে। তো আমি সানডে কালকে, তো সানডে ডেফিনেটলি ভিডিওটা দিয়ে দেবো। আর যেটা বলার জন্য তোমাদেরকে সবাইকে সেটা হচ্ছে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো, লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য বাই বাই।